গুড মর্নিং, সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছি পার্কের ভেতরে। অনেক দিন বন্ধ ছিল করোনার জন্য, আবার খুলেছে পার্কের ভেতরে। সত্যি কথা, মর্নিং ওয়াক করার মজাই আলাদা। যেমন রাস্তাঘাট পরিষ্কার, তেমন গাছে ভর্তি সবুজ চারিদিক, তার সাথে মুক্ত পরিবেশ, মুক্ত হাওয়া, মুক্ত অক্সিজেন। আর আজকে বেরিয়েছি আমি, পম্পাদি, তানিয়া, আর আজকে বাবান বেরোনি। বাবার একটু শরীরটা খারাপ, সেই জন্য আজকে আমরা তিনজনই মর্নিং ওয়াকটা সারছি। আর এখানে মর্নিং ওয়াক করার আরেকটা সুবিধা হলো বড় গাড়ি থাকে না, যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া, এই জন্য খুব কম গাড়ি, হয়তো পার্সোনাল গাড়ি যায়, এছাড়া কোনো গাড়ি থাকে না। এই আর একটা মজা। আজকে তোমাদের দেখাবো একটা প্যানকেকের রেসিপি ব্রেকফাস্টের জন্য, যেটা খুব হেলদি, টেস্টি এবং তার সাথে সাথে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এর জন্য আমাকে নিতে হবে গ্রেটেড ক্যারোট, তার সাথে সুইট পটেটো, আর হচ্ছে গ্রিন চিলি এবং ক্যাপসিকাম আর পেঁয়াজ। এরপরে আমি প্রত্যেকটা জিনিস একসাথে নিয়ে তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, তার মধ্যে এক চামচ আটা অ্যাড করলাম, একটুখানি জল মিশিয়ে নিয়ে তার মধ্যে নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এরপর প্যান গরম করে তাতে তেল দিয়ে আমি পুরো ব্যাটারটা এর মধ্যে দিলাম এবং দুপাশ ভালো করে ভেজে নিলাম, এবং ওপর থেকে ভেজে নেওয়ার পর পিৎজা স্টাইলে কেটে ওপর থেকে মিওনিস এবং টমেটো সস দিয়ে রেডি হয়ে গেল আমার ইয়াম্মি ইয়াম্মি প্যানকেক। দুপুরবেলা মাছের জন্য করছি আজকে খয়রা মাছ। আমরা ছোটবেলায় খয়রা বলতাম, এখন বলছে সবাই খয়রা ইলিশ। যাই হোক, খেতে অনেকটা ইলিশেরই মতো কিন্তু খুব কাটা। তা এর জন্য আমি কি করলাম, ফার্স্টে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। একটু এগুলো নরম হয়ে যাওয়ার পরে আমি তাতে পিস পিস করে কেটে রাখা আলুগুলো অ্যাড করলাম, তাতে নুন আর এবং হলুদ দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে যখন কষানো হলো, তারপর আমি তার মধ্যে জল দিয়ে দিলাম। কষিয়ে জল ঢেলে দেওয়ার পরে ওয়েট করবো একটু ফোটার জন্য। ফুটে গেলে তারপরে আমি বেগুনগুলো অ্যাড করছি, কারণ আগের থেকে দিলে বেগুন পুরো গলে যাবে। এরপরে আমি মাছটাও অ্যাড করে দিলাম। এবার ওয়েট করলো কিছুক্ষণ, ঝোলটা ফুটবে। ফোটা হয়ে যাওয়ার পরে যখন দেখবো আলুটা সেদ্ধ হয়ে গেছে, সেই সময় আমি সর্ষে বাটাটা অ্যাড করবো, কারণ আগে থেকে সর্ষে বাটা দিলে সেই ফ্লেভারটা পাওয়া যায় না। সর্ষেটা অ্যাড করে নেওয়ার পর একটুখানি আরেকটু ফোটালাম ঝোলটা এবং নাবিয়ে নিলাম। এটা আবার আগে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবং ধনে পাতা দিলে আরও ভালো হতো, যেহেতু ধনে পাতা নেই তাই ধনে পাতা ছাড়াই ঝোলটা করেছি। যাই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছে। আর দেখো এই দুষ্টুমি, এ নাকি গাড়ি ঠিক করছে। কি করছো গাড়িটা পিটিয়ে পিটিয়ে? পাপা অর্ক কি করছিস গাড়িটাকে পিটিয়ে পিটিয়ে? কি ঠিক করলি তুই এতক্ষণ ধরে পিটিয়ে পিটিয়ে? মানে প্যাডেল, চাকা সব জায়গায় তো পেটালি, কি করছিস অর্ক? কে বললি না তো কি করছিস? গাড়ি ঠিক হয়েছে? না তুই নাব তুলছি তো। এবার কোন জায়গা ঠিক করছিস বল? সীতা আমাকে আর একটা গিফটটা, মানে কালকে ও যেহেতু চেয়েছিল, আমার কাছে চায়নি, আমার বাবানের সাথে গল্প করতে করতে একটা সুইমিং কস্টিউম চেয়েছিল। তা এই সুইমিং কস্টিউমের চক্করে কালকে আজ আমি কি, কালকে আমি কি ঘোরা ঘুরেছি কি বলবো, মানে একবার তিনটে দোকান ঘুরেছি এই বৃষ্টির মধ্যে, সাইকেল নিয়ে এদিক ওদিক তিনটে তিন দিকে। তার মধ্যে দুটো দোকান বন্ধ ছিল আর একটা দোকানের মধ্যে ছিল না। তা আবার আমি আর পাশের দোকান থেকে ফোন নাম্বার নিয়ে এসে ফোন করে আজকে এই বৃষ্টির মধ্যে, আজকে কন্টিনিউ সারাদিন বৃষ্টি পড়ে যাচ্ছে, আজকে এই বৃষ্টির মধ্যে গিয়ে আমি ওই কস্টিউমটা নিয়ে আসলাম। তবে কি বলতো, এইগুলো হচ্ছে বাচ্চাদের একটা পছন্দের জিনিস, মানে ভালোবাসার যেটা মাখা যেটাকে বলে সেইগুলো, সে বাচ্চাটা যদি খুশি হয় তাতেই সব থেকে বড় ব্যাপার। এই যে এই গিফটটা র‍্যাপ করে নিলাম, বন্ধ কর একটু।
বৃষ্টি পড়েই যাচ্ছে, হয় ঝিরিঝিরি নয় গুড়ি গুড়ি নয় ঝেঁপে, এরকম বৃষ্টি পড়ছে আর মেঘলা আকাশ। এইরকমই আজকে সারাদিন চলছে। আমাদের মন্দিরটা সদ্য যে রঙটা করা হয়েছিল পুজো উপলক্ষে এই রকম রঙ করা হয়েছে, সেটা তোমাদের দেখাতে ভুলেই গেছি আমি, আজকে দেখালাম। আর এই যে ছাদের লেমন গ্রাস যেটা শ্যাম পুঁতেছিল সেই গাছটা অনেকটা বেড়ে গেছে দেখো জল পেয়ে, করে দিই। আর বাবান উদাস হয়ে বসে আছে, এই দুটো চল আগে স্নান করে আসো, খুলে দেবো। খাওয়া দাওয়া হলো, তারপরে ছেলে ঘুমানোর পরে আমি আর বাবান গেলাম ফটোশ্যুট করতে। বৃষ্টির মধ্যে কীরকম সেজেছি দেখো, ছাদের মধ্যে আমরা ফটোশ্যুট করছি। আর এই ধরনের ছোটো ছোটো ভিডিও ক্লিপিংস ফটো যদি তোমরা দেখতে চাও তাহলে ডেফিনেটলি আমার ইনস্টা আইডি যেটা shravani.chakraborty.754 সেটাতে তোমরা খোঁজ করে দেখতেই পারো। আর আরও বিভিন্ন ধরনের পাগলামি আছে যেগুলো তোমরা আশা করি ডেফিনেটলি এনজয় করবে, তার সাথে সাথে আমাদের নানা অজানা ছবিও সেখানে তোমরা দেখতে পাবে। তাহলে চটপট সেটা আমাকে ফলো করো। আর এই দেখো বাবানের ছোট্ট ছোট্ট ক্লিপিংস, আমি এখানে একদমই গান দিচ্ছি না, বরাবরই আমার এখন ভয় লাগে গান ইউজ করতে, অনেকবার কপিরাইট ক্লেম অলরেডি আমার পড়ে গেছে জানলে, সেই জন্য আমি আর কোনো এখানে মিউজিক অ্যাড করছি না। সেই জন্য বেশ একটা ভালো গান যেমন ধরো রিমঝিমে ধারাতে, এরকম মিষ্টি মিষ্টি ভালো ভালো গান এইখানটা তোমরা ভেবে নাও আর এগুলো এনজয় করো। দিন অবধি অনলাইনে নাচের স্কুল হচ্ছিলো কিন্তু 8 তারিখে যেহেতু পরীক্ষা তাই জন্য নাচের স্কুলে আসতেই হলো। ম্যাম বারবার রিকোয়েস্ট করলো যে অফলাইন একটু ক্লাস না করালে হচ্ছে না, তাও এরকম খুব 4 জন নিয়ে ক্লাসটা হচ্ছে সেই জন্য অ্যালাউ করলাম। আর এখন লিজার বার্থডে সেলিব্রেট করি চলো। বলে রাখি লিজা হচ্ছে একদম আমার পাশের বাড়ির বাচ্চাটা এবং ওর বার্থডেতে বেশি একটা লোক হয়নি, একদমই নিজেদেরই আত্মীয় স্বজনের মধ্যে 20 জনও হয়নি, এরকম অল্প কয়েকজন নিয়েই করা। এবং তাও আমরা মাস্ক পরেইছিলাম, খালি ছবি তোলার সময়টুকু খালি মাস্কটা ছাড়িয়েছি খুলেছি। আর একদমই পাশের বাড়ি বলেই যাওয়া না, সারাক্ষণ বাচ্চাটা আমাদের গল্প করে, মুখোমুখি দেখা হয়, একদম না করতে পারলাম না। এই এছাড়া আমরা কিন্তু কোনো জায়গায় অ্যাটেন্ড করছি না এখন। Happy birthday, Lisa! Happy birthday, Lisa! Happy birthday, happy birthday, happy birthday! Taka! Ne! You give me a hug? Yes! I'm going to take a photo. দেখতে পাচ্ছ ওই বাড়িটাও কারেন্ট চলে গেছে, এগুলোর কাণ্ড দেখো, এই দেখো টাইম দেখেছ 12টা বাজে দেখো। আর এই যে বলছি না কারেন্টটা গেছে, সেই কারেন্ট এখনো আসলো না, কি করব। আর এইগুলোর ফুর্তি দেখো, ফুর্তি প্রাণ গড়ের মাঠ দেখেছ, কে বলবে এদের এত আনন্দ। বিছানা কোচকাচ্ছে তো, যাই হোক আজকের মতো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। তোমাদের হয়েছে দুষ্টুমি করা শেষ হয়েছে? একটু হ্যাঁ দিদিকে ডিঙে ডিঙে আসছিস, দেখো কান্ড দেখো দেখেছো, শান্তিতে শুতেও জানে না। সত্যি লম্বা করে ফেলেছে কানের দুলটা, কি অবস্থা। দাঁড়া আমার আর এনার্জি নেই, সকালবেলা 5টার সময় ওঠার পর থেকে এখন অবধি আমার আর এনার্জি নেই সত্যি কথা, চোখ বুঝে আসছে, যা ঘুম চলে আসছে চোখ বুঝে আসছে, এদের এখন এনার্জি শেষ হচ্ছে না।
এইভাবেই আমার দিনগুলো যায়, একটু একটু করে শেয়ার করছি। আজকের মতো এটুকুই, দেখছো তো এদের অবস্থা, এত ইন্টারেস্ট এত এনার্জি এরা কোত্থেকে পায় ভগবান জানে। একটু চুপ চুপ একটু চুপ। তা দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো। বাই বাই।